আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি মাম্পর্স মাউথ তো চলে আসলাম থোপ পার্কের পার্ট টুয়ে তো এখানে আজকে এখন ঢুকছি আমরা প্রথমে তো আপনাদেরকে দেখালাম সিকিউরিটি চেক এখন সিকিউরিটি চেক করে আমরা ফাইনালি ইনসেটে ঢুকলাম এখন আমরা ভিতরে যাব এর আগে সবাই ব্যাগটিক নিয়ে প্রস্তুত হচ্ছে ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব ইনশাল্লাহ তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি এর আগে আমরা কিছু ফটো সেশন করে নিলাম কিছু ছবি তুললাম সবাই মিলে এই ইয়েতে দাঁড়িয়ে তারপরে ছবি তোলা শেষ করে আস্তে আস্তে আমরা আমাদের ব্যাটালিয়ান টিম ব্যাটালিয়ান সব আমরা ভিতরে যাচ্ছি আর ভিতরে যাব যাওয়ার পর দেখবেন আপনারা পার্কটা কি যে সুন্দর তো ভিতরেও কিন্তু সিকিউরিটি চেক আছে এই যে খুলে দিচ্ছে গেট সিকিউরিটি চেক করে তারপরে গেট খুলে দিচ্ছে তো আমরা এখন ভিতরে যাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সাজানো গুছানো আর প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর যা বলে বোঝানো যাবে না আর ক্যামেরা যতটুক দেখছেন এর চেয়ে অনেক সুন্দর সরাসরি দেখতে তো সবাই আমরা যাব আর আমার ছেলেটা রেলিংয়ের উপরে বসেছে আর সবাই আসার জন্য অপেক্ষা করছে আর এই তো আমরা এখন হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছি আর এটাই লেক এই লেকটা মানে এই তো পার্কের জন্য তৈরি করা হয়েছে আর সাইডের একটা বড় একটা লেক আর লেকের মাঝখানে এই পার্কটা দিয়েছে অনেক সুন্দর আর এখানে রিসোর্টও আছে মানুষ থাকার জন্য এখানে এটা হচ্ছে একটা রুম এখানে আর কি ছবি টবি তোলার জন্য চা ক্যাফে খেলাধুলা বাচ্চার খেলাধুলার জন্য সুন্দর ব্যবস্থা আছে এটা একটা ডোম তো দেখতেই পাচ্ছেন এখানে চা কফি সব কিছুই আছে এগুলো বাচ্চাদের খেলার জন্য আর এই যে ঘুরে ঘুরে আমরা যাচ্ছি এখন যাব সামনের দিকে যত সামনের দিকে যাচ্ছি ততই মানে পার্কের রূপ ধারণ করছে পার্কটা দেখতে পাচ্ছি এই যে পার্কে চলে আসছি ওয়েদারটা এত সুন্দর ছিল খুবই গরম ছিল রোদ ছিল আর দেখতেই পাচ্ছেন আকাশটা কত সুন্দর নীল কালার সাদা কালার তো এই যে পার্কের ওভারলুকিং এটা এখানে সমাপ্ত সমাপ্ত নয় এটা অনেক বড় একটা পার্ক মানে কি বলবো এত বিশাল আর সবগুলো রাইট পিছনে সামনে এটা তো সামনের সাইড আরও আছে আমি পরে পরে মানে এক এক করে পাট করে করে আপনাদেরকে দেখাতে হবে না হলে অনেক বড় হয়ে যাবে আপনারা বিরক্ত ফিল করবেন সেজন্য পাঠ করে করে দেখাচ্ছি যদি আপনাদের ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন না টেনে দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর তো এই তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য এত সুন্দর করে পরিকল্পনা মাফিক মানে যারা ছোটো বাচ্চা দশ বছরের ভিতরে তাদের জন্য তাদের অনুযায়ী তৈরি করা হয়েছে পার্ক তো আমার মেয়ে যাচ্ছে এখানে পানি আর বিমান দিয়ে একটু মানে এক পাশে পার্ক আরেক পাশে কিন্তু হিথ্রো এয়ারপোর্ট তো একটু পরে পরেই বিমান যাচ্ছে আমিও বিমান তুলে নিলাম আর এই তো আমার মেয়ে এখন পানিতে নামবে এখানে ছোট বাচ্চা সহ সবাই এখানে বাচ্চাদেরকে মানে দশ বছরের নিচে যারা তারা এখানে প্লে করে বিচের মতন আর কি ছোটোখাটো একটা বিচের মতন খুবই সুন্দর আর ওইদিকে দেখতে পাচ্ছেন এটা দেখেন কত ভয়ঙ্কর একটা রাইড এইটা আমি দূর থেকে তুলেছি খুব সুন্দর সুন্দর বাট এটা খুব রিস্ক বা যাদের হার্টের প্রবলেম আছে অবশ্যই এটা আমাদের উঠা যাবে না আর এটা হচ্ছে ওয়াটার রাইড একটা এটাতে আমি উঠেছি এখন মানে প্রথম দিক আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে আমিও উঠবো তখন আর দেখাবো আর কি কীভাবে এটা উপরে উঠে বাট এখানে ছবি তোলা নিষেধ তারপর আমি এত টাকা খরচ করে গিয়েছি এত ছবি তুলবো না এটা তো হয় না এই যে আস্তে আস্তে উঠছে এই যে এখন আমরাও উঠবো উপরের দিকে দেখতে দেখা যায় এটা নর্মাল বাট নর্মাল না এটা কিন্তু অনেক মানে কি বলবো ভিতরে যখন আমরা গিয়েছি তখন কিন্তু আমাদের অনেক হার্ট বিট বেড়ে গিয়েছিল আর এটা আরেকটা রাইড দেখুন কি পরিমাণ জুড়ে এসে পানিতে আমি স্লো মোশনে এটা ভিডিও করেছি নিচ থেকে পরে আর আরও ভিডিও আছে আপনাদেরকে সরাসরি দেখাবো তো দেখেন কিভাবে পানিতে নামছে আমি স্লো স্লো মোশনে এটা ভিডিও করেছি আর পানি কি পরিমাণ দেখেন কিভাবে উঠছে আর আকাশের সাথে পানিটা এত সুন্দর একটা ম্যাচিং হয়েছে আর কি অনেক সুন্দর লাগে আর এইটাই এই একটাই উঠে উপরে উঠে তারপরে নামে তো এই আর কি